যোগান স্বাভাবিক কিন্তু নাগালের বাইরে দাম। আসছে রমজানকে সামনে রেখে বাড়তে শুরু করেছে প্রয়োজনীয় সব ধরনের নিত্য পণ্যের দর। যদিও বলা হচ্ছে বাজার নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে সরকারি নানা উদ্যোগ, এমন অবস্থায় শঙ্কিত সাধারণ মানুষ আহ্বান কেবল উদ্যোগ নয়, তা বাস্তবায়নের যথাযথ নজরদারির। কসমিক ইউপিভিসি উইন্ডো 25-30% পর্যন্ত হিট রিডিউস করে, তাই ঘর থাকে কুল আর ঘরের মানুষও থাকে কুল। কসমিক ইউপিভিসি উইন্ডো, লক করুন অস্থির দুনিয়া। দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের চড়া দামে ভীষণ কষ্টে সাধারণ মানুষ। শবে বরাত ঘিরে বাজারের অস্থিরতায় যোগ হয়েছে নতুন মাত্রা। চাহিদার তুলনায় পর্যাপ্ত যোগান থাকার পরও দাম বেড়েছে ছোলা, মুগ ডাল, মসুর ডাল সহ বেশ কিছু পণ্যের। টিসিবির হিসাবে বছর ব্যবধানে মুগ ডালের দাম বেড়েছে 35%, আর 21% দাম বেড়েছে চিনির। এমন পরিস্থিতিতে হতাশা বাড়ছে সীমিত আয়ের মানুষের। চাল, ডাল, চিনি, লবণ সব কিছু উঠবে, মানুষ এখন কিনতে নাবিশ্বাস করছে, মানুষকে কষ্ট হইতেছে। ব্যবস্থা সরকার কী ব্যবস্থা নেবে, যা বলতেছে সে তার সাথে কোনো মিল দেখতেছি না। ব্যবসায়ীদের সাথে আমাদের সাথে মিলবে না কখনোই, কারণ তাদের রাত দিন ডিফারেন্স ইনকাম, আর আমাদের সীমিত পয়সা, গোনা পয়সা, আমাদের পা ফেলতে হয় গুনে গুনে। চিনির দাম, তারপর ছোলা, খেসারি, মটর, তারপরে আপনার পোলাও চাল, এগুলো সবই আগের থেকে 4-5 টাকা করে বেশি প্রতি কেজি। পণ্যের ঊর্ধ্বমুখী দামে শঙ্কিত বিক্রেতারাও। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের নানামুখী প্রচেষ্টা থাকলেও দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এখনই যে দাম, আমরা এখনো ভয়ে আছি যে আসলে মাল কিনবো কি কিনবো না। আমাদের চাহিদাটা কম, ক্রেতার চাহিদা কম, আমাদের চাহিদাও কম, কিন্তু জিনিসপত্রের দাম যেমন গত 2 দিনের তুলনায় চিনিতে বস্তায় 300 টাকা বেড়ে গেছে। এখন দাম অনেক বেশি, আর সরকার বলছে বাইরের থেকে আমদানি করবে, এই জন্য আপাতত কিনতেছি না। বাজারের এমন অস্থিরতার পেছনে বড় কারণ বিপণনে অব্যবস্থাপনা। এক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। 100% নিয়ন্ত্রণের মধ্যে নাই, এখানে মজুরদারদের কারসাজির জন্যই তো সব কিছু দাম বাড়ে। সিন্ডিকেট করে তারা জমায় রেখে পচায় ফেলে দিবে, তবু জনগণকে খাইতে দিবে না, এটা হচ্ছে মেন সমস্যা। সরকার তো আর ফিল্ডে দেখে না ওইভাবে, আমার মনে হয় না যে এটা খুব একটা ভালো এফেক্ট আছে। এই জায়গাটাতে সরকারের একটু নজরদারি করা দরকার, এই বাজারটাকে কন্ট্রোল করা দরকার সাধারণ মানুষের জন্য। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।